বারাক উপত্যকার সংবাদকর্মীদের ছয়টি দলকে নিয়ে শুরু হলো বাকসের বার্ষিক মিডিয়া ক্রিকেট ফেস্ট। মঙ্গলবার সকালে শিলচরের সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মিডিয়া ক্রিকেট ফেস্ট। এবারে মিডিয়া ক্রিকেট ফেস্টের স্পন্সর হিসেবে রয়েছে মিডিয়া হাউস পূর্বাঞ্চল প্রতিদিন। সেই সুবাদে ক্রিকেট ফেস্টের এবারের আসরটি হচ্ছে পূর্বাঞ্চল প্রতিদিন বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট নামে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, কবি সাংবাদিক অতীন দাস, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, স্পন্সর পূর্বাঞ্চল প্রতিদিনের পক্ষে ছিলেন শবনম আক্তার, ফাহিম সিদ্দিকী ও ইকরাম হোসেন সহ ডিএসএর পদাধিকারীরা। শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টুর্নামেন্টের ডিরেক্টর দ্বিজেন্দ্র লাল দাস। এদিন উদ্বোধনী ম্যাচে মলিন শর্মা কোবার হিরোজ এর মুখোমুখি হয় মিডিয়া পান্তস। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সায়ন বিশ্বাস। শিলচর থেকে মুন্না আচার্যের রিপোর্ট। অনুষ্ঠান পর্ব শুরু করছি। প্রথমে স্বাগত ভাষণ প্রদান করবেন এই এবারকার আয়োজনের টুর্নামেন্ট কমিটির যিনি প্রধান, সেই দ্বিজেন্দ্র লাল দাস মহাশয়কে। আমি তাকে খুব সংক্ষেপে দুটি কথা বলার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং আমাদের শ্রদ্ধেয় দাদা অতীন দাস মহাশয় এবং সুদীয় সজ্জন মণ্ডলী, সালটা 2013 ছিল। মিডিয়া ক্রিকেট বন্ধুদের একত্রিত করানোর জন্য, একটি গেট টুগেদার করার জন্য আমরা শুরু করেছিলাম মিডিয়া ক্রিকেট ফেস্ট। দূরে দূরে মনে আমাদের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু দেখতে দেখতে হয়ে গেল 10টি বছর। 10টি সংস্করণ আমরা করে নিলাম। কীভাবে 10টি সংস্করণ করে নিলাম আজও ভাবলে আমাদের অবাক হতে হয়, আমরা বিশ্বাস করতে কষ্ট হয়। 10টি সংস্করণ আমরা করে ফেললাম, এবার আমাদের 11তম সংস্করণ। এবারে সংস্করণ আমাদের কাছে আরেকটু গুরুত্বপূর্ণ। আমাদের পথ চলার 25 বছর উদযাপন করতে চলছি, এই গৌরবের 25 বছরের মধ্যে এটা আমাদের 11তম সংস্করণ। প্রত্যেক বছর মিডিয়া ক্রিকেট নভেম্বর ডিসেম্বর আসলেই মিডিয়া বন্ধুদের মধ্যে একটা কথাই ফিসফিস তর্ক চলতে থাকে, আমরা যারা বাকস করি তাদের প্রশ্নের মুখে হতে হয়, একটি প্রশ্নের মুখে হতে হয়, মিডিয়া ক্রিকেট ফেস্ট কবে হবে। আজ শুরু হতে চলছে মিডিয়া ক্রিকেট ফেস্ট। আমরা খুবই গর্বিত, আমরা খুবই আনন্দিত, এমকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বারুই গ্রামে গিয়ে যখন আমাদের প্রজেক্টের কথা বললাম, উনি এক কথায় রাজি হয়ে বললেন, ঠিক আছে আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা শুরু করো। ব্যাস আমাদের শুরু হলো। আমাদের এই 11তম সংস্করণের করতে গিয়ে আমরা অনেককেই পাশে পেয়েছি। আমরা পেয়েছি 6টি টিমের স্পন্সরার, আমরা পেয়েছি শিলচর জেলা ক্রীড়া সংস্থা, আমরা পেয়েছি যে চক্কেশ্বরীর কর্ণধার।